আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস, যেটা আমরা এখন ফেসবুক প্রোফাইল কিংবা পাশাপাশি ফেসবুক পেজের মধ্যে দেখতে পারি, যার নাম মডারেশন অ্যাসিস্ট। এই বিষয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া ছিল, তারপর অনেকেই ভাই ব্রাদার বলতেছে যে ভাইয়া বিষয়টা আমরা কমপ্লিটলি বুঝিনি। আর যেহেতু প্রতিনিয়তই ফেসবুকের নতুন নতুন আপডেট, নতুন নতুন সেটিং এনেবল হয়, যার কারণে সেটিংগুলো সব জায়গায় একরকম দেখা যায় না। আমি কমপ্লিটলি দেখানোর চেষ্টা করবো যে ফেসবুকে আপনার যাদের পেজ থাকে এবং আপনার যাদের প্রোফাইল থাকে, তাহলে অবশ্যই মনে করবে 110% আপনার এই সেটিংগুলো এনেবল করে রাখা খুব জরুরি। কারণ এই সেটিংগুলো যখন এনেবল করে রাখবেন, ওপেন করে রাখবেন, সেট করে রাখবেন, তখন আপনার প্রোফাইলে আপনার পেজ থাকবে সিকিওর এবং নিরাপদ। ওকে, তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো মডারেশন অ্যাসিস্টের মধ্যে। তো এই সেটিংটা কোথায় পাবেন? আপনার সরাসরি সি ড্যাশবোর্ডেও যেতে পারেন, কারণ এগুলো এক একজনের এক এক রকম থাকতে পারে। তাই এখানে আমরা যখন সি ড্যাশবোর্ডে আসলাম, তখন এখানে আসার পরে এখানে আমি যেহেতু এনেবল করে রাখছি আর কি, তো এখানে দেখেন টুলসের মধ্যে লেখা আছে মডারেশন অ্যাসিস্ট। তো আমরা এখানে মডারেশন অ্যাসিস্টের মধ্যে যাবো, যেহেতু আমার এনেবল করা আছে, তাও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে কী কী কাজ আপনার আছে। তো এখানে আমি প্রত্যেকটা অন করে রেখেছি। তাই এখানে যদি আমরা যে অপশনটা দেখতেছি ম্যানেজ কমেন্ট, তাই এখানে এর পাশে আছে অ্যাড, এই অ্যাডের মধ্যে আমরা ক্লিক করবো। অ্যাডের মধ্যে ক্লিক করলে এখানে অনেক কটা ইন্টারফেস পাবেন, যা আমি অধিকাংশগুলো এনেবল করে রেখে দিয়েছি, কারণ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে কিন্তু দুইটা পার্ট আছে, দুইটা পার্ট যদি আপনি খেয়াল করেন, একটা আছে ক্রাইটেরিয়া ফর আদার্স এবং ক্রাইটেরিয়া ফর কমেন্ট, দুইটা সেকশন। কাদের ওপর করবেন, কী জন্য করবেন, প্রত্যেকটা পার্ট আছে। কাদের ওপর করবেন, কিসের ওপর করবেন, প্রত্যেকটা পার্ট আছে। তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই। তো এখানে প্রথম স্টেপে যেটা আছে নিউ অ্যাকাউন্ট, এটা যদি আপনি অন করেন, অর্থাৎ এটা যদি আপনি অন করে রাখেন, তাহলে এখানে হবে কি, যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট নতুন হয়, অর্থাৎ দুদিন, পাঁচ দিন, সাত দিন বয়সের একটা ফেসবুক অ্যাকাউন্ট হয়, সে আপনার অ্যাকাউন্টের উপরে লাইক কমেন্ট করতে পারবে না। লাইক করতে পারবে, কিন্তু কমেন্ট করতে পারবে না, অর্থাৎ কমেন্ট হাইড হয়ে যাবে। এখানে যদি খেয়াল করেন, যখনই সে কমেন্ট করবে, সে কমেন্টটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে, যেহেতু সেটা নতুন অ্যাকাউন্ট। কেন? অনেকে আছে, আমরা বিভিন্ন রকম ফেক অ্যাকাউন্ট খুলি, সেই অ্যাকাউন্টে বিভিন্ন রকম স্ক্যাম করি। এই জন্য নতুন যদি কোনো অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টের বয়স 30 দিন হয় নাই, সেরকম অ্যাকাউন্টে যখনই আপনার প্রোফাইল কিংবা আপনার পেজের মধ্যে কমেন্ট করবে, এটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে, চাইলে আপনি এনেবল করে দিতে পারেন। দ্বিতীয় নম্বর আছে নো প্রোফাইল পিকচার, দ্বিতীয় নম্বর আছে নো প্রোফাইল পিকচার। এখানে যদি আপনি টান করেন, এখানে বলছে যদি কোনো প্রোফাইল, অর্থাৎ অনেক সময় হয় কি, আমরা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেসব ফেক অ্যাকাউন্টে আমরা বিভিন্ন রকম আইডির ওপরে বিভিন্ন রকম জিনিসপত্র করি, যার কারণে আপনি যখন এটা এনেবল করে রাখবেন, কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেটি সে প্রোফাইলে যদি ফটো না লাগায়, অর্থাৎ প্রোফাইল পিক না লাগায়, তাহলে সে কমেন্ট করলে অটোমেটিকলি হাইড হয়ে যাবে, অটোমেটিকলি। অর্থাৎ কোনো ফেক অ্যাকাউন্টে যদি আপনাকে কেউ কমেন্ট করে, সে কমেন্টটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে। তৃতীয় নম্বর আছে কি নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স, নো ফ্রেন্ডস আর ফলোয়ার্স, এটারও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ। তো এখানে যদি ক্লিক করি, তো এখানে কিন্তু সে একই জিনিস, সেটা কমেন্ট, কারণ আমাদের বেশি থেকে বেশি আমাদের কমেন্টের মধ্যে বিভিন্ন রকম স্ক্যাম হয়। তো এখানে যদি কোনো সে কি ফলোয়ার্স কিংবা আপনার কোনো ফ্রেন্ডস আপনি যদি এটা এনেবল করে রাখেন, তাহলে কী হবে, এটা অটোমেটিকলি ফ্রেন্ডস আর ফলোয়ার্স আপনার দেখতে পারবে কে কী দেখতে পারবে না, অর্থাৎ পোস্ট করলে, সে পোস্টের উপর লাইক করলে, কমেন্ট করলে, কোনো রিয়াকশন দিলে সেটা দেখতে পারবে কিনা, এটা আপনি পারমিশন দিয়ে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। কারণ অনেকের অনেক কিছু প্রয়োজন হবে, আবার অনেকের অনেক কিছু প্রয়োজন হবে না, যদি চান আপনি এটা এনেবল করে রাখতে পারেন। তারপরে আছে 4 নম্বরে, এটা আপনি চাইলে করে রাখতে পারেন, অর্থাৎ রিপোর্ট ফ্রেন্ডার, অর্থাৎ এমন প্রোফাইল আছে যে প্রোফাইলে আপনাকে কমেন্ট করবে, কিন্তু সেই প্রোফাইলে কোনো রিপোর্ট আছে, অর্থাৎ আমার একটা প্রোফাইল আছে, আমি আপনাকে কমেন্ট করব, তা আমি যদি আমার আইডিতে যদি রিপোর্ট থাকে, তাহলে আমার এইসব আইডি দিয়ে আপনাকে কমেন্ট করতে পারবো না। অর্থাৎ যেসব আইডিতে রিপোর্ট আছে, অর্থাৎ বিভিন্ন রকম ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ড রুলস ভঙ্গ করেছে, এরকম আইডি দিয়ে আপনার আইডিতে কমেন্ট করতে পারবে না। তো এটা আপনি চাইলে অন করে দিতে পারেন, আমি এটা অন করি নাই অবশ্যই। এটা গেল প্রথম অ্যানাদার, কাদের ওপর করবেন। এবার আছে কমেন্ট সেকশন, সেম সিস্টেম, এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দিই। এটা আছে লিঙ্ক ইন কমেন্ট, অর্থাৎ অনেক হয় কি, অনেক জায়গার বিভিন্ন রকম স্ক্যাম লিঙ্ক দিয়ে আপনাকে কমেন্ট করে, অর্থাৎ কমেন্টের মধ্যে কিছু লিঙ্ক থাকে, এটা কিন্তু খুব রিস্কফুল জিনিস। এই জন্য এটা অন করে রাখলে কী হবে, আপনার কমেন্ট বক্সে কোনো লিঙ্ক কমেন্ট করতে পারবেন। অর্থাৎ অনেকে হয় কি, আপনার কমেন্ট বক্সে আসলো একটা লিঙ্ক, দেখেছে সেটা উপরে ক্লিক হয়ে গেছে, ক্লিক হয়ে গেলে কিন্তু আইডির অনেক রকম সমস্যা হয়, তাহলে কী হবে, অন্য মানুষ আপনার আইডিতে আসার পরে আপনার কমেন্ট বক্সে কোনো লিঙ্ক কমেন্ট করতে পারবে না, সরাসরি টেক্সট লিখতে হবে। তারপরে আছে কি
কোনো ইমেজ, আমরা অনেক সময় কমেন্ট বক্সে থেকে বিভিন্ন রকম রিয়াকশনের ইমেজ দেয়, সেটা আপনি চাইলে অফ করে দিতে পারেন, কোনো ইমেজ দিয়ে কেউ কমেন্ট করতে পারবে না। এবং পাশাপাশি আছে প্রপার্টি ইন কমেন্ট, অর্থাৎ এগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা অন করে রাখলে কী হবে, অনেক ভাষা আছে, অনেক কথা আছে, অনেক জিনিস আছে যেগুলো কমেন্ট আপনার বক্সে লিখতে পারবে না। আবার নিচে আছে লিঙ্ক টু স্পেসিফিক সাইট, অর্থাৎ কিছু সাইটের লিঙ্ক, বিভিন্ন রকম স্ক্যাম লিঙ্ক, এই লিঙ্ক টু লিঙ্ক সরাসরি আপনার একটি কমেন্ট বক্সে কমেন্ট করে দেয়। তাহলে কী হয়, অনেক সময় লিঙ্কের মাধ্যমে ওই লিঙ্কে আপনি দেখতে গেলে আপনার আইডির ক্ষতি হতে পারে, আপনার আইডির হেলথ নষ্ট হতে পারে, এই জন্য এগুলো অফ করে দিবেন, এটা ইম্পর্টেন্ট। আবার আছে অনেক সময় ভিডিও কমেন্ট করা যায়, ভিডিও দিয়ে ছোটো ছোটো কিছু ভিডিও আপনার কমেন্ট বক্সে দিয়ে দেয়, সেই ভিডিওগুলো যদি কোনো খারাপ হয়, ফেসবুকের রুলসের বাইরে হয়, তাহলে কিন্তু আপনার আইডিতে ওয়ার্নিং চলে আসে কিংবা ভাইলেশন চলে আসে, এই জন্য এইগুলো খুব গুরুত্বপূর্ণ। এই আর লাস্টে যেটা আছে কিওয়ার্ড, কিওয়ার্ড ইন কমেন্টস, এই কিওয়ার্ড ইন কমেন্টসটা কি খুব ইম্পর্টেন্ট, একদম লাস্টেরটা, সেটা হচ্ছে কি অনেক ভাষা আছে ফেসবুকের মধ্যে, লেখার সাথে সাথে আপনার আইডিতে ওয়ার্নিং চলে আসবে, ব্লক হয়ে যাবে কিংবা ডিজেবল হয়ে যাবে, এমন কিছু ভাষা আছে যেগুলো কিন্তু ফেসবুকের মধ্যে ব্যবহার করা নিষেধ। বিভিন্ন রকম ভাষা, বিভিন্ন রকম ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আপনি কী করতে পারেন, এগুলো টাইপ করে দিতে পারেন, এখানে টাইপ করে দিতে পারেন, ক্রাইটেরিয়ার মধ্যে আসার পরে এখানে টাইপ করে দিতে পারেন। টাইপ করে দিলে কী হবে, সেই ভাষাগুলো আপনার কমেন্ট বক্সে, অর্থাৎ অনেক সময় আমরা অনেকের গালাগালি দিয়ে খারাপ কথা বলি, এই কথাগুলো তারা ব্যবহার করতে পারবে না, অর্থাৎ আপনার কমেন্ট বক্সে করতে পারবে না, এটা যখনই সে লিখবে অটোমেটিক কমেন্টটা ব্লক হয়ে যাবে, অর্থাৎ শো করবে না। এই জন্য সবথেকে ইম্পর্টেন্ট আমি আমার কাছে লিখেছে সেটা হচ্ছে এই প্রেসক্রিপশন লিঙ্ক, তারপর একদম লাস্টেরটা, তারপর সে প্রোপার্টি কমেন্ট এবং এই যে লিঙ্ক কমেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। ভিডিও কিংবা ইমেজ এগুলো আলাদা বিষয়, কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমার কাছে সবকটাই ইম্পর্টেন্ট লেগেছে, এই জন্য আমি সবকটাই অন করে দিয়েছি। আর এগুলো আমি মনে করি আপনার পেজ কিংবা আপনার প্রোফাইলের মধ্যে প্রত্যেকটা অন করে রাখা জরুরি, কারণ কি আমাদের মধ্যে অনেকে আছে অনেক ধরনের কমেন্ট করে, অনেক ধরনের রিপোর্ট করে ইত্যাদি, এগুলো করলে কি আমাদের আইডি কিংবা আমাদের পেজের রিচ নষ্ট হয়ে যায়। তাই এটা এগুলো অন করে রাখলে আপনার আইডি, আপনার পেজ থাকবে সিকিওর, নিরাপদ, এবং আপনি থাকবেন নিরাপদ, কারণ আপনার অনুমতির বাইরে অন্য মানুষ কেউ কিছু করতে পারবে না, যেটা কিন্তু আগে ছিল না। কিন্তু এটা আমার কাছে ফেসবুকের সবথেকে বড় গুরুত্বপূর্ণ সেটিংস আমার কাছে মনে হয়েছে। তা আশা করি আপনারা বিষয় প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন, যদি বিষয়টা বুঝতে পারেন তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে দেন, আর এই বিষয়ে যদি আপনারা আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।